ও মুসলমানেরা যুগকেরা সেই ঘটনাম এদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম জিব্রাইল আমিন সহবররাকে সাওয়ার হয়ে রাসূলুল্লাহ যে যাবার সময় একটা শহর থেকে একটা একটা জায়গা থেকে একটা গ্রাম থেকে যখন পাড়ি দিয়ে যেতে আল্লাহ রসুল বললেন জিবিরিল এ শুভ এ খুশবু এই গ্রাম থেকে এত সুন্দর খুশবু জারি হচ্ছে খুশবু কোন জায়গার খুশবু জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বললেন এটা জান্নাতের খবু বলছে এখান থেকে গ্রাম থেকে খসবু জারি হচ্ছে কেন বলছে ইয়ারসুল আল্লাহ মুসালি সাল তো সালামের জামা নাই ফেরাউনের আমালে ওই ফেরাউন খোদাই দাবি করেছিল ফেরাউনে মেয়ের একটা দাসী ছিল সেই দাসীটাকে ফেরাউনকে খোদা বলে অস্বীকার করার কারণে খোদা বলে না মানার কারণে ফেরাউন ওই মেয়েটাকে চরম শাস্তি দিয়ে মেরেছিল ওই মেয়েটাকে কঠিন শাস্তি দিয়ে মেরেছিল আর ওই মেয়েটার কলেজার টুকরা বাচ্চাটাকে বুক বুকের উপরে ফেলে জবাই করে দিয়েছিল তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মেয়েটার কবর থেকে মিশকে আম্বারে জান্নাতি খুশবু জান্নাতি হাওয়া চালিয়ে দিয়েছে কিয়ামত পর্যন্ত ওই কবর থেকে জান্নাতি খুশবু জারি হতে থাকবে আর একটা ঘটনা শোনেন আপনারা হাজার হাজার বার শুনেছেন ফেরাউনের স্ত্রী এই বিষয় নিয়ে প্রতিবাদ করেছিলেন সেই মেয়েটার নাম হলো আসিয়া ফেরাউনের স্ত্রী প্রতিবাদ করার কারণে আপনি এত নির্মমভাবে ওই দাসীটাকে হত্যা করলেন হাতে পিরাগ মারলেন বাম হাতে পিরাগ মানলেন দুই পায়ে পিরাগ মানলেন বাচ্চাটার বুকের উপরে টুকরা টুকরা করে দিলেন আপনার দিলে কি দয়া না আপনার দিলে কি মায়া নাই আপনি এত নিষ্ঠুর কেন স্বামীকে বলছে স্বামী হলো খোদা ফেরাউন বলছে আসিয়া তুই কি মুসার খোদার মানিস নাকি বলছে হ্যাঁ আমিও মুসার খোদার মানি সেদিন থেকে প্রকাশ হয়ে গেল আসিয়ায় আমার খোদা বলে মানে না মন্ত্রীদের ডাকা হল পরি পাহারাদের পাহারাদার দের ডাকা হলো সবার কাছে বলা হলো আসিয়াকে বজাও আসিয়া বলছে না না আমি কারো কথা নেব না আমার স্বামী ফেরাউন স্বামী কিন্তু আল্লাহ হতে পারে না আমার আল্লাহ যিনি আমার সৃষ্টি করেছেন যিনি আসমান জমিনের মালিক চন্দ্র সূর্যের মালিক তিনি হলেন আমার আল্লাহ ফেরাউন বলল আসিয়া এই যে শাস্তি দিয়ে মেরেছি তুমি দেখেছো তাই আমার উপরে রাস করেছো বড় কথা বলেছো বিউদ্ধতি করেছো এখন তোমার যে শাস্তি দেব तमाम পৃথিবীর মানুষ দেখবে কেতাবে লেখা আছে সঙ্গে সঙ্গে ফেরাউন আসিয়াকে নিয়ে হাজার হাজার মানুষের সামনে শরীরের পোশাক খুলে দিল আর বলছে দেখো এখনো সময় আছে তোমার জন্য আমি হাজার হাজার দাসী রেখেছি বাদী রেখেছি তোমার একটা কাজ করতে দেই না তোমার কোনো কিছু করতে হয় না তুমি তো রানী তুমি তো আল্লাহর বিবি তুমি তো আল্লাহর স্ত্রী খোদার স্ত্রী তুমি আবার অন্য খোদার মানতে যাচ্ছে কেন কথাটা বোঝার চেষ্টা করবে অনেক কষ্ট দিয়ে অনেক অত্যাচার করে আসিয়াকে নিজেকে খোদা বলে মানাতে পারিনি কেতাবে লেখা ওই আসিয়া দুনিয়া ছেড়ে বিদায় নিলেন আর আমার আল্লাহ পাকের কাছে অত্যাচারে দদ্ধ হয়ে বলেছিলেন আল্লাহ এই অত্যাচার এই কষ্ট আমার আল্লাহ কেতাবে লেখা আছে অনেকগুলো চ্যানেল অনেকগুলো ইউটিউব চ্যানেল চলছে এ কথা কেউ বললে বলতে পারে সাইফুল্লাহ সাহেব করছে যদি কেউ কেতাব দেখাতে বলে খুব বড় মাপের একটা কেতাব দেখাতে হবে চটিফটি দেখালে হবে না তাই যতটুকু লেখা আছে ততটুকু বলছিস না ভাই আমার বাবাদিরা ও মুসলমানের ছেলেরা করে আমার স্ত্রী বললার চামড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ছাড়িয়ে নিয়ে যাও কেতাবে এলাকা আছে মাথার চামড়া থেকে পায়ের তালু পর্যন্ত ছাড়িয়ে নেওয়ার পরে লেখা মরিচ গুঁড়ো করতে বলেছে মরিচ মরিচ গুঁড়ো করে আর টোটাল বডিতে লাগানো হচ্ছে যখন চামড়া ছাড়ানো হচ্ছে কি হচ্ছে আপনারা জানেন নিশ্চয়ই অনুভব করতে পাচ্ছেন কেটে গেলে কি হয় একটু শুশ কি হয় এইবারে সমস্ত বডির থেকে চামড়া ছাড়ানো হলো আসিয়া শুধু বলে আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ ও মুসলমানের ছেলেরা ও ভিডিও দেখা মা বোনেরা পড়ীরা ডান্সাঙ্গামায়ে যাওয়া মায়েরা একটু চেষ্টা করি ভালো করে একটু বোঝার চেষ্টা করি কেন বর্তমান সমাজের মা বনেদের এদের জাহান নামের ভয় নেই জান্নাতের আশা নেই ফাংশন হলে আর স্টেজে যদি নাচা নাচি হয় আর কোনো কিছু করার দরকার নেই এরা যেন পাগল হয়ে গেছে এই হলো অরিজিনাল জান্নাত এই সব এই জান্নাত এই জাহান্নাম হায় নারী জাত ফেরাউনের স্ত্রী আসিয়া সমস্ত বডি থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে আর দেওয়া হলো মরিচের গুঁড়ো জ্বালা করবে না আরাম লাগবে কথা বল ওই সময় আসিয়া বলেছিলেন আল্লাহ আমার কিছু দরকার না আমার একটা ঘর তৈরি করে দেবেন আমার একটা ঘর তৈরি করে দেবেন ওগো আমার আল্লাহ এতটুকু আর জি কবুল করেন ফেরাউন বলছে আমার এই বিল্ডিং তোর ভালো লাগে না তুই কার মুসার আল্লাহর বলছি ঘর তৈরি করে দিতে দাও শরীরে মরিচ গুঁড়ো ছিটিয়ে দাও টোটাল বডিতে ছিটিয়ে দাও হলো ও কলিদার টুকরা মায়া ও বোনেরা বেটিরা নির্মম ভাবে হত্যা করার পরে আসিয়ার কান্না আমার আল্লাহ কবুল করে নিলেন ওই সুখ আসিয়া চাইনি ওই শান্তি আসিয়ার দরকার ছিল না বলে দুনিয়ার সুখ সুখ না বলে দুনিয়ার শান্তি শান্তি না বলে দুনিয়ার পালাখানা আসি আল্লাহর কাছে বিল্ডিং চাইলে আমার আল্লাহ বিল্ডিং দিল ও মুসলমানেরা আল্লাহ বিল্ডিং দিয়ে আকায় নামদার তাজেদার মাদিনা বিশ্বনবী নবী হাবিবুল্লাহকে স্বামী বানিয়ে দিল বড় বলো আল্লাহ জান্নাতে বিয়ে হবে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আমাদের নবী আকায় নামদার তাজেদার মাদিনা জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এই কষ্টের পরে কি পেয়ে গেল দু জাহানের বাদশাহকে পেয়ে গেল এই কষ্টের পরে কি পেল দু জাহানের কে পেয়ে গেল আর একটা মেয়ের সাথে বিয়ে হবে গেলেন তার নাম হলো ঈসা নবীর মা মারিয়াম কার মা ঈসা নবীর মা মারিয়াম হজরতে মা খাদিজাতুল জাতুল কুবরার এতেকালের সময় রসুল্লাহ বলেছিলেন তুমি জান্নাতে যাবে আল্লাহ তোমার জন্য একটা ঘর তৈরি করে গেছে সেখানে গিয়ে দেখবি আমার দুটো স্ত্রী আছে তো খাদিজা বারবার বলছে হুজুর স্ত্রীর নাম বলেন না বলছে একটা ফেরাউনের স্ত্রী আসিয়া আর একটা হলো ঈস আলি সালামের মা মরিয়া গিয়ে দেখে নেবে যাও জোরে বলবেন না সোভান আল্লাহ আর একটু জোরে বলে

আর কি জমেছেলে সলিগেস পেটাসেলেরা বক্স গাড়িতে ফিট করে ডান্স দিচ্ছে মেরার থাকতে পারিনি ওরা নেমেছে ওদের সঙ্গে তালে তালে দিচ্ছে ডান্স দিচ্ছে এদিক থেকে আসছে রাস্তায় এরা opposite যে মরে যাব জাহান্নাম আছে জান্নাত আছে কিন্তু বুঝলে হবে করে দেখাতে হবে আচ্ছা আমরা যারা বসে আছি বলেন না আমরা কি কেউ চাই না যে দুনিয়া আরো কিছু দিন বসবাস করি এই যে পাকা বাড়ি টাড়ি করলাম পরিষ্করণ করলাম সুন্দর ফুটফুটে বাচ্চা হলো এদের নিয়ে আরো কিছু দিন সুখে শান্তি থাকি চাই না ফেরাটা গজব আসছে না হ্যাঁ তিনটা করে ভাগ শুনো আমি বলছি ফেরতটা গজব আসছে না এ গজবের নাম কি ডেমিক করো এমন গজব দিচ্ছে লোক সেই কি বলছো ওমিক্রণ তা যাই আমি ফার্স্টে বলেছি যে এই যে গজব আসছে করোনা আসছে ভাইরাস আসছে এই আসছে ওই আসছে এসব কিচ্ছু না মুসলমানের কাছে কিচ্ছু না মুসলমান শুধু জানে হায়াত দিয়েছেন আল্লাহ মৌত দেবেন আল্লাহ মৌত বিশ্বাস করে কোন রোগ কারো মারতে পারে না কোন গজব কারো মারতে পারে না কেউ কিচ্ছু করতে পারে না মারনে वाला বাঁচানে वाला মালিক হলেন আমার আল্লাহ কিন্তু এগুলো আসছে আমাদের কর্মের ফল চলাফেরার দোষে খাওয়া দাওয়ার দোষে বুঝতে পারছেন মুসলমান যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় এটার থেকে দূরে সরে গেছে এখন তিন ভাগ লোকের টার্গেট আমাদের খাওয়ায় রুজি দেয় মানুষ সরকার দেয় নামাজ না পড়লে কুড়ি কেজি চাল পাব শরীফ না পড়লে সেই কি 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 টাকা আছে না লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকবে কোনদিন যদি করন শরীফ না পড়ি তিরিশ কিলো গম পাবো এতে আল্লাহ কি আর নবী অন্ধ হয়ে গেল বুড়ো হয়ে গেল বেকার বাতের টাকা পাবো ছেলে মেয়ে বিয়ে দেবে তার জন্য সরকার টাকা দিচ্ছে তাহলে নামাজ পড়ি কি না পড়ি ছেলে মেয়ে লেখাপড়া শেখাবো তারা জুতো দিচ্ছে বুট দিচ্ছে সাইকেল দিচ্ছে সব দিচ্ছে ভাত হাতছে দুপুরে থেলিয়ে নামাজ পড়ে কেন না পড়ে সব দিচ্ছে না দেয় না ভারতবর্ষে এত সরকার এরকম সরকার জীবনে দেখেছেন পশ্চিম বাংলায় ভাত দেয় তরকারি দেয় জুতো দেয় মোজা দেয় মোটর সাইকেল সাইকেল দেয় মোবাইল কিনে দেয় গম দেয় চাল দেয় আটা দেয় হ্যাঁ বিধবা ভাতা দেয় বৃদ্ধ ভাতা দেয় বুড়ো হয়ে গেল টাকা দেয় বিয়ের টাকা দেয় দেখাশোনার টাকা দেয় আবার ফের ভান্ডার দিল তাহলে আর নামাজ পড়াই কি আর না পড়াই আল্লাহ কিছু দেখছে বিশাল দিচ্ছে দিচ্ছে না দেয় না

তাহলে আমি আর ধান দেব না ডুবিয়ে দেব ডুবিয়ে দেব এরা কি করে ধান চাষ করে ধান নিয়ে আসে দেখব আমি আল্লাহ মাছ শেষ করে দেব আমি আল্লাহ মাছ শেষ করে দেব যেখানে পানি ওঠে না সেখানে উঠিয়ে দেব আল্লাহ পারে না পারে না কাফের কাফে এমনি করে আল্লাহর নবী নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ওর নাম হলো না কেনান বলছিল না 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 আল্লাহ পারে না আল্লাহ তো ক্ষমতা নাই এই পাহাড়ে পানি তুলতে পারবে না আল্লাহ বলে নুহুরে কিস্তি আমি ওর বারোটা বাজাবো পানি তুলতে পারি কি না দেখাবো আল্লাহ কি পানি তুলতে পেরেছে না পারিনি তাহলে এবারে পানিতে আপনার এখানে অনেক জায়গায় উঁচু জায়গায় পানি উঠেছে না ওঠেনি গম কথা রাখে দেখবো আমি আর চাল কথা রাখে দেখবো আল্লাহ যদি ধান টান সব জড়িয়ে দেয় গম গাছটা সব মেরে দেয় পুকুরে মাছটা সব যদি শেষ করে দেয় সরকার পাবে কোথায় এবারে আলু টালু যা চাষ করে সব সব ডুবে দেব দেখি এরা কোথায় পাই তাহলে সব কিছু দেনওয়ালা মালিক আল্লাহ আল্লাহর কসম এটা আমাদের বিশ্বাস করতে হবে এই বিশ্বাস যখন হারিয়ে যাবে সরকার দেবে আরে সরকার পাবে কোথায় দেবে সরকার তো আমাদের মতো আর সরকারটা করি আমরা আরে হ্যাঁ না বলে না সরকার কি অন্যরকম বলে পুলিশ আসছে পুলিশ পুলিশ কি সে তো মানুষ সে কথা বললে বোঝে আমাদের মতো জ্ঞান আছে এ কি পোশাকটা অন্য রকম সরকারের লোক তাদের একটু পাওয়ার আছে আর আমরা বেসরকারি লোক আমাদের হালকা আছে বল এ নেই আমাদের হালকা আছে তো ওই তো পুলিশ পুরি লোক পুলিশকে হাত করে পুলিশ আহ ভাত খাওয়ানো ওট বা ওট না পুলিশ কোথায় না চলে গেছে আমার তো হচ্ছে মাথা বান্দ কিন্তু এখনকার লোক তত পুলিশকে ভয় করে না করে আগে ভীষণ ভয় করত কিন্তু ফাইদান আমার বাবা দিরা যুবকেরা জনেরা খুব ভালো করে বাজার চেষ্টা করুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন পৃথিবীর কোন মানুষ একটা ডিম তৈরি করতে পারে না একটা চাল তৈরি করতে পারে না পৃথিবীর কোন মানুষ কিছু পারে না যা কিছু পারনেওয়ালা ওয়ালা কারনে ওয়ালা মালিক আমি আল্লাহ আপনারা যদি একটুখানি ভাবেন ডিম তৈরি করেছে কে মুরগি না আল্লাহ ডিম তৈরি করেছে মুরগি না আল্লাহ ডিম আগে আসবে না মুরগি আগে আসবে মুরগি এই কথা চিন্তা করতে করতে মাথা পাগলা হয়ে যাবে যে লাস্টে থলেলে বের হবে তো লাস্টে দুইজন গুশ গুশ করে

বাচ্চাকে কথা বলে বুঝিয়ে দিয়েছিলেন অমুসলমানের ছেলেরা মুখে না জনের ঈশান অবিরুদ্মা মরিয়ামের তো বিয়ে হয়নি সন্তান আসলো কি করে আল্লাফা বিয়ে না হলে সন্তান দিতে পারে তাহলে ডিম মুরগি না হলে আল্লাহ পাক ডিম দিতে পারে তার থেকে আল্লাহ মুরগি বাচ্চা তৈরি করে কোটি কোটি বাচ্চা পৃথিবীর জমিনে ছয় লাভ করে দিতে পারে আল্লাহ নারী বিহীন বা তৈরি করলেন তারপরে ওর থেকে হাওয়া বিবিকে তৈরি করে তার থেকে কোটি 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 মানব আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে সৃষ্টি করলেন আল্লাহ নবীকে আমার আল্লাহ সবার আগে তৈরি করলেন আর আমার আল্লাহ সবার শেষে আব্দুল্লাহর আব্দুল্লাহর ঘরে কলিজার টুকরা ভেরা আমার মক্কাতুল মুআজ্জার জমিনে মা মিনার গর্ভে আমার আল্লাহ নবী দুজানের বাচ্চাকে পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ যদি চাইতেন তো ইসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আসমান থেকে সিঁড়ি নামিয়ে মদিনাতুল মুনাওয়ারার রাসূলকে নামিয়ে একটা কথা ভাববেন আল্লাহ কোনটা পারে না বলেন তো যেইটা পারে না আমাদের সাহসে কুলায় না যে আমরা বড় বড় নিয়ত করি যে আমার এটা দেন আমার ওইটা দেন আমি এটা হতে চাই আমি এটা করতে চাই আল্লাহর কসম যে যা চাইবে আল্লাহ সবার সব নিয়ে পূরণ করবে তথাপি সাগরে সুই ডুবিয়ে সুসের মাথায় যতটুকু পানি ওঠে অতটুকু পরিমাণ আল্লাহর খাজানা থেকে কমানো যাবে না আমি সব সময় বলি যে বড় বড় নিয়ত করেন সবাই নিয়ত করেন আল্লাহ মুক্তি হয়ে মরব আল্লাহ পাঁচতলা বাড়ি করে মরব আল্লাহ হজ না করে মরবো না

কোনো নবী কারুরি দিতে পারে না কোনো নবী কারুর ইমান দিতে পারে না কোনো নবী কারুর হেদায়েত দিতে পারে না কোনো নবী কারুর গুনাহ মাফ করে দিতে পারে না এগুলো বড় বড় কাজ এগুলো আমার আল্লাহ পাকের হাতে রয়েছে আল্লাহ পাক যার চান তার ইলম দিয়ে দেন আল্লাহ পাক যার চান তার হেদায়েত দিয়ে দেন আল্লাহ পাক যার চান তার ইমান দিয়ে দেন আল্লাহ পাক যার চান তার জীবগত জিন্দগির গুনা খাতা মাফ করে দেন জোরে বলুন সবার আল্লাহ আর একবার জোরে সবার আল্লাহ এজন্য বকি জাহান নামে যাবে

যায় আমার আল্লাহ পাক কবরে ফেরেশতা পাঠিয়ে আলম করিয়ে মুক্তি করিয়ে আল্লাহ পাক ময়দানে মাশরুতলব এর বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য রসূলুল্লাহ জানিয়েছেন তোমরা দুনিয়ার জমিন ছেড়ে যাওয়ার আগে আগে ছেলে মেয়েগুলো গুলো ভালো তৈরি করে রেখেছো যদি কবরে নাজাত পেতে চাও

আপনি 10 কোটি টাকা রেখে যাচ্ছেন কবরে যাওয়ার পরে আপনার কবরে আগুন জ্বলছে আপনি শাস্তি কি জিজি কিয়ামতের মাঠে উঠেছেন জীব বেরিয়ে গেছে ছেলের ধরে বলছেন বাপ তোর জন্য সাত কোটি টাকা রেখে এসেছিলাম তা তুই আমার সেই সম্পদ দিয়ে দুনিয়ায় আয়েশ আরাম করে চিস ভোগ করিস একটা নেকিতে বাপ আমি বেরিয়ে যাই জান্নাতে চলে যাই বাপ একটা দে বাপ ছেলে বলবে বেরিয়ে যাও মিথ্যাবাদী চিনি না জানি তুমি আমার কেউ না এজন্য রসুল্লাহ বলেছে জ্ঞানী ভাইরা বোঝার চেষ্টা করুন দুনিয়ার জমিন ছেড়ে যাওয়ার আগে আগে দুনিয়ার জমিন ছেড়ে যাবার আগে আগে তোমরা ছেলে সন্তান মেয়ে সন্তান গুলো নিয়ে সন্তান তৈরি করে রেখে যদি কবরে না যা চাহাও চাও আর তা যদি না হয় তোমরা তোমরা দু লাখ টাকার মালিক সেচে বসে রয়েছো এক লাখ টাকা ছেলের জন্য রাখো আর এক লাখ টাকা নিজের জন্য নিয়ে আমার আমি আল্লাহ পাক আমার ডাকে সাড়া দিয়ে বেরিয়ে এসো রাসূলুল্লাহ জানিয়ে দিলেন কামত পর্যন্ত কবরে নেকি যাবে ও নেকি কোনোদিন বন্ধ হবে না হবে না হবে না তাই জীবনে যদি কোনোদিন সুযোগ আসে মসজিদে দান করার আল্লাহর কসম জান ভরে দান করে দেবেন দু এক বিঘে জমি দিয়ে দেবেন জীবনে যদি কোনোদিন দান করার সুযোগ আসে মাদ্রাসায় জান ভরে দান করে দেবেন আল্লাহ পাকের জান্নাতে যাবেন পৃথিবীর কার দোয়া লাগবে না পৃথিবীর কারুর দোয়া লাগবে না পৃথিবীর কার কুরআন কতম করতে হবে না কবরে দারে দাঁড়িয়ে কাঁদতে হবে না আর যদি কেউ কবরস্থানে জায়গা দান করে এই যে বকিল জাহান্নামী এর কোপাল আগুন লাগবে এতটুকু একটা কথা বোঝে না যে আমি আমার বাড়ির পাশে মসজিদ আছে আর আমার এক দশ জমি আছে আর মসজিদে এক বিঘা জমি নেই বা দু বিঘা জমি নেই আমার ছেলে দুটো এই দুটোর দেবো আট বিঘা জমি দশ বিঘা আর দু বিঘা আমার আছে আমি ওই দু বিঘা মসজিদে দেবো ওই দু বিঘা আমি নিয়ে কবরে চলে যাচ্ছি আর আট বিঘা আমার দুটো ছেলে লিখে হ্যাঁ বগল বংশ হ্যাঁ এর পাঁচ দুটো বলে দেবে না আসে না নাই এবারে ফের যদি জিজ্ঞাসা করা হয় ও গো জাহান নামি পুরুষ তোমার ছেলে কি তোমার চিনতে পারবে বলবে না তোমার কি একটা নেকি দেবে বলবে না তাহলে তুমি কেন আঁকড়ে রেখেছ ও কলিদের টুকরা রাম আবু সিদ্দিক ছিলেন জ্ঞানী সব দিয়ে দিয়েছে তাই জান্নাতে যাবে আল্লাহর জান্নাতের টিকিটটা দুনিয়ায় পেয়ে গেছে হযরতে উসমান গনি বিরাট ধনী বিরাট দানি সবকিছু রসুলের কদমে দিয়ে দিয়েছে আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতের টিকিটটা পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে বাজ বাজার চেষ্টা করুন আল্লাহর উপরে বিশ্বাস রাখুন ফেরাউনের স্ত্রী آسیাব আল্লাহর জন্য বিল্ডিং বালাখানা রাজ রাজ প্রাসাদ সব ছেড়ে দিয়ে যে জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছে আল্লাহ পাক সংবাদ দিলেন এই আসিয়ার আমার দোস্তর সঙ্গে বিয়ে দেব জোরে বলবো সবার আল্লাহ এই শুধু এখানে শেষ না ভালো করে বোঝার চেষ্টা করো পৃথিবীর এক নাম্বার নারীর নাম হযরতে মা খাদিজাতুল কুবরা বিল্ডিং ছেড়ে দিল পালাখানা ছেড়ে দিল ব্যবসা ছেড়ে দিল কোটি 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 টাকা ছেড়ে দিয়ে অবশেষে রাসূলুল্লাহ তার কদম মোবারকে নিজের জীবনটাও দিয়ে দিয়েছিল তাই খাদিজাতুল কবরার জন্য আমার আল্লাহ পাক জান্নাতে ঘর তৈরি করে রেখে দিল এজন্য রাসূল বলেছে যারা দুনিয়ায় আল্লাহর ঘর তৈরি করে যাবে আমি রাসূলুল্লাহ বলছি বারাল্লাহু লা বাইতান ফিল জান্নাহ আল্লাহ পাক এদের জন্য জান্নাতে ঘর তৈরি করে রেখে দেবে দুটি একটা মানুষ আছে ভাই মসজিদের পাঁচিল টখান থেকে দেবো ভাই দুহাত জায়গা এতখানি দাও না মুসকিনের বাচ্চা মুজল হ্যাঁ না আমি দিতে পারবো না ও ছেলেপুলেরা পজিশন নষ্ট হয়ে যাবে এখানে পেকে যাবে পজিশন তুমি যদি মারা যাও তোমার পজিশনের বড়না বাজিয়ে দেবে আল্লাহ

এই আল্লাহ পাক চাঁদা তুলতে বলেছে রসদুল্লা চাঁদা তুলেছে আপনারা বিয়াদী ভাবে নাম বলবেন না অনেক লোক বলে উসমান করি যেন ভাই যেন ছোট ভাই ভাই এরকম বলে না বলে না নবী সাহাবি আউবাক্কার ওমর উসমান গানি আর আলী খবরদার এরকম বলবেন না বলবেন হজরতে আবু বাকা সিদ্দিক রদীয় নিমাহতালহো হজরতে উমরে ফারুক হ্রদীয় নিমাহতলা নহ হজরতে উসমান গনি হ্রদীয় নিমাহতলা নহ হজরতে আলীকার রাম আল্লাহজা হু রদিয় নিমা হোতালা আর নবীদের স্ত্রী নবী বেটির নাম ধরে ডাকবেন সম্মানের সঙ্গে হজরতেমা ফাতিমাতু জোহরা রদি আল্লাহ তালা আল্লাহ হজরতেমা খাদিজাতুল কোবরা হাজরত আয়ে শেতন হুমায়রা রাজি আল্লাহ কারণ আল্লাহ পাক তাদের উপরে রাজি সেজন্য আমরা তাদের নাম মুখে আনলে রাজি আল্লাহ হতালু বলতে হবে